ক্যামেরা এদিকে নিয়ে আসো। এই যে এক জায়গায় কতটি ধরছে, কত সুন্দর দেখা যায় বন্ধুরা, দেখেন দুইটা সিরুম আর দুইটা থাকতো, ছোট রয়েছে, এটাই ছোট রয়েছে কোন লাগে তাও সিরি আপন চালা গাছ দেওটা ভাগ্য বুনলে পারে জ্বালায় না, বুনা সারাই জ্বালাইছে কয়বার উঠে আলাইছি, থাকলে তো যাইতে গেত খেয়ে। আমার দুদিন পর ছিলা যাবো ওই জিলে, এই
এইটা এইটা সিস্টাসো কি মরিস মরিস খাওয়ার জন্য দেখি কই না কি কিছু তো খুঁজে পাইনি যে একটা ফুল আইছে জল না আসলে পরে খাওয়া দেব বন্ধুরা দেখেন এই যে সবুজ ঘাস কিন্তু এগুলা ধান আসিল কাটছে কিন্তু অনেক বন্য হয় নাই শুকনে ক্ষেতের মধ্যে আছে ওই যে এই ক্ষেত্রের নিচে হালকা জল আকাশের অবস্থা দিয়ে মেঘ এবারে ইয়ে রয়েছে বরফ সাদা উগলে হলে বরফ তত খার কাম চলতেছে তুমি কি করবা আমি ওই চালাই কটা থুইছি শ্রাবণ মাসের দিনে মোষ খেতে ঘাস কাটতেছে জলে থই থই করব ঢেউ খেলাইব এনে বাড়ি ভেঙে ছিল হালাই বাতাসে ঢেয়ে সেগার দেন আগে গুড়া ঘরের সামনে দিয়ে দক্ষিণা বাতাস তাপার ঢেউ লাগি আরে শুকনো জায়গায় কাটতেছে শ্রাবণ মাস আজকে কয় তারিখ 8 তারিখ 8টা দিন তখন তুই জল আসে নাই নৌকো বা মন দিয়ে হাটে গেছিলাম মঙ্গলবার দিন কলিয়াহাট তো সবাই আনছি আরো তো এটা আনার শান্ত মন ছিল দিয়ে খাই না কোন দিন দিলে তো অন দিকের মায়ের খাবার শেষে নিয়ে আসলাম কাটো আনার তো দেখতে ভালো দেখা যায় অনেক মিষ্টি হবো কীরকম আর লাল রূপ দিবে পাকা বন্ধুক দিবে না বন্ধুক কাটারা কাটারা বন্ধুক সবার জন্যই কাটতেছে খালি খাইবা বন্ধুক দাও বন্ধুরা যে কষ্ট করে ভিডিওটা দেখে বেশি মজা গেছে হ্যাঁ দিন দেড়াই না থেছি কাটার সময় পাও না খালি কাম আর কাম বন্ধুরা অনেকে আমার নাম ঠিক জানতে চাইছে
গ্রামের নাম দা তো বলতেছে এটা বাংলাদেশ সে বলতেছে গ্রামের নাম হলো গাজীসাই থানা দৌলতপুর জেলা হলো মানিকগঞ্জ গ্রামের নাম বলে দাও গ্রামের নাম গাজীসাই আর আমার নাম অভিরাম বিশ্বাস তো আমার আসল বাড়ি ছিল হইলো মির্জাপুর বর্ধাম মির্জাপুর তো অনেকে চিনে হাসপাতাল নাম করা হাসপাতাল মির্জাপুর ওখান থেকে 3 কিলোমিটার দূরে উত্তর দিকে মির্জাপুর ওই হাটবাজার করতাম মির্জাপুরে তো এখানে বাড়ি করছি 20 বছর হয় তো আপনারা বলতে পারেন কি জানি শ্বশুরবাড়িও আরেস্ট হয়েছে নিজের মা সে আসা নাই খেলা না যা মনে করছে অনেকে মনে করছে তাই তাদের হোম দিয়েছে আমার তারা হলো 2 বোন 1 ভাই বেশি মজার আছে একটা সাপ তোমরা ভাই বোনকে যখন বলে দাও আমরা 3 ভাই 1 বোন আমি সবার ছোট ভাইয়ের মধ্যে আর হলো বোন ও ছোট আমার ছোট বাবা নাই বাবা ছোট কালে মারা গেছে বাবা থাকলে কি আর এখানে আসতাম নারী দায় আসা হয়েছে আর এখানে বিয়ে করছি কল্পনা করি না এত দূর বিয়ে করি কল্পনা না করলে ওই জায়গায় কে বিশ্বাস করবো এই যুগের মানুষে কে বিশ্বাস করবো যে না দেখে বিয়ে করছে না আমি যে না দেখে বিয়ে করছি এই কথা কল্পনা করবো কেউ বিশ্বাস করবো তোমার না দেখে বিয়ে করছি তুমি মনে করছো ন্যাংরা খোঁতে নি কি হ্যাঁ তা তো মনে অবশ্যই অবশ্য মনে করছে পাগল তুমি হাফ পাগল হবো নাকি আমাদের মনে হচ্ছে কিনে কি আমার ভাই এনে দিব যে বাপ মা নেই গুরুজন আমার ভাই আমার গুরুজন তারাই ঠিক করেছে বিয়া তাও তো অমান্য করি নাই নিজের পছন্দগুলো তো আর বিয়ে করি না শিখবে তুমি আনি তো ভাই পছন্দ করছে ভাই করেছে ছিল আমার মামা তো ভাই ছিল সে নাম পশুরাম সে ইন্ডিয়ায় চলে গেছে ভারতে সে আর আমার ভাই মাদারও ভাই দুলাল কেন সে এসে তো বিয়ে তারপর আমি ঢাকা থাকতাম ছোটোখাটো চাকরি করতাম বাড়ি গেছিলাম ছুটিতে আমি বলছিল যে মেয়ে ডেকে আসি তোর দিকটা ঠিক আছে খাও না কেন খাইছি তার ঘরে আছে আমার 2 মেয়ে শুধু ছেলে নাই দুজনে দুজন বিয়ে দিয়েছি ছোটরা বিয়ে দিয়েছি ঘরে বাইরে আমরা দুজনই নাতুনি স্বাস্থ্যের আছে না টুনাটুনির খেলে অসুখে থাকে আছে রোদ উঠে গেছে হালকা হালকা দুয়ারে অনেক কিছু কাজ আছে তা সব চলবে কাজ তো ভাবি